সঠিক তদারকির অভাবে স্বপ্নের জাতীয় সড়ক হস্তান্তরের আগেই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। অবৈজ্ঞানিক ও নিম্নমানের কাজের ফলে 208 জাতীয় সড়কের একাধিক জায়গা বৃষ্টির জলে ভেসে গেছে, এমনকি ফাটলও দেখা দিয়েছে বিভিন্ন অংশে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হুমারঘাট কৈলাসহর সড়কের শান্তিপুর এলাকায়। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা শাসকের। হুমারঘাট কৈলাসহর সড়কের শান্তিপুর এলাকায় রাস্তার বিভিন্ন অংশ ভেঙে তলিয়ে যাচ্ছে। তাছাড়াও বেশ কিছু জায়গায় পাহাড় থেকে ধস পড়ছে। শান্তিপুর এলাকায় রাস্তাটি ভাঙতে ভাঙতে এখন মাত্র 2.5 থেকে 3 মিটার রাস্তা রয়ে গেছে। সামনে ভারী বৃষ্টিপাত হলে রাস্তার এইটুকু অংশ ভেঙে তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সোনামুখী থেকে রাস্তার দুই পাশের ভূমি ধসে রাস্তা অনেকটাই নিচু হয়ে গেছে। কিছু কিছু জায়গায় পাহাড়ের মাটি ধসে যাতে রাস্তার উপর না আসে তার জন্য যে রিটেইনিং ওয়াল তৈরি করা হয়েছে, পাহাড়ের মাটি ধসে সেই সমস্ত রিটেইনিং ওয়ালগুলিও ভেঙে রাস্তার উপর পড়ে রয়েছে বর্তমানে। কোটি কোটি টাকা ব্যয় করে রাস্তা তৈরি করলেও রাস্তার পাশের জলের নিকাশি ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টি দিলেই পাহাড়ের সমস্ত জল রাস্তার উপর দিয়ে যাওয়ার সহজে ভেঙে যাচ্ছে নবনির্মিত জাতীয় সড়ক 208। রাস্তাটা যেদিন ভেঙেছে আমি সেদিন সন্ধ্যাবেলায় বিজিএমকে ডেকে এনেছি এবং ওখানে জয়েন্ট ভিজিট করেছি উইথ এডিএম যিনি নাকি কালা কম্পিটেন্ট অথরিটি ফর ল্যান্ড অ্যাকুইজিশন, ওনাকে সঙ্গে নিয়ে দুই এসডিএমকে সঙ্গে নিয়ে আমি ওখানে গেছি। তো ওখানে গিয়ে দেখেছি যে যেভাবে কাজটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ঠিকমতো আমার নজরে এসছে যে তারা যেভাবে করার কথা টেকনিক্যালি সেটা হয় নাই। তাদেরকে যখন বললাম বলল যে এটা সম্পূর্ণ কন্ট্রাক্টরের দায়িত্বে আছে, যেটা ভেঙেছে এটা আরও ডাবল কীভাবে ইয়ে করা যেতে পারে, স্ট্রেংথেন করা যেতে পারে তার জন্য উনি নির্দেশ দিয়েছেন। অলরেডি ইতিমধ্যে কাজ শুরু করেছে, বাট আমরা বলেছি দ্যাট উইল বি আন্ডার অবজারভেশন অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। যখনই কোনো কিছু কনস্ট্রাকশনের বিষয়ে রিপেয়ারিংয়ের বিষয়ে চলে আসবে, যেহেতু এটা এখনও হ্যান্ড ওভার হয় নাই, দিস ইজ টোটালি রেসপন্সিবল বাই দি কনসার্ন কন্ট্রাক্টর। যেটা পাবলিকের যে মন্তব্য এটা আমিও বোধ করেছিলাম তাদেরকে যে আপনারা এইভাবে যে রিটেইনিং ওয়াল দিলেন এবং গার্ড ওয়াল দিলেন, এটা যেহেতু আমাদের সয়েল কন্ডিশন ইন ত্রিপুরা ইজ ডিফারেন্ট, অন্যখানে পাথরই কিছু সয়েল থাকে কিন্তু আমাদের এখানে ফুললি সয়েলগুলো মানে লুজ সয়েল, যেগুলি যে কোনো মুহূর্তে বৃষ্টি হলে পরে এটা ভেঙে যেতে পারে। তো তারা বলেছে যে যেভাবে যেভাবে দরকার আছে, যেমন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ইয়েতে চলে গেছেন ভাঙমূল মানে জম্পুইলে, জম্পুইলে যেভাবে তারা গার্ড ওয়াল দিয়েছে সেখানে একটা বিষয় আপনারা নজর করেছেন কিনা দেখছেন কিনা জানি না আমি, ওখানে যে রকি সয়েল যেটা আছে এটা আমাদের এখানটাই নেই, ওইখানে যতটা আছে এখানে অতটা নেই। কিন্তু তারপরও বলেছি যে গার্ড ওয়ালটা যাতে প্রপার হয় সেটার প্রতি আপনারা টেকনিক্যালি নজর দিবেন, এবং পিডব্লিউ থেকেও বলেছি যে এটা যদিও আপনাদের দায়িত্বে নয় বাট টেকনিক্যালি ইউ হ্যাভ টু সি। তো এটা নিয়ে আমি কিন্তু অলরেডি 2-3 বার মিটিং করে ফেলেছি উইথ দি NHIDCL অ্যান্ড দি কনসার্ন ডিপার্টমেন্ট। এটা ছাড়াও শান্তিপুর ছাড়াও এই ড্যামডুমের পরে যে রাস্তাটা রয়েছে, দিস ইজ বিকজ অফ শিফটিং অফ টাওয়ার্স, এবং কিছুদিন আগে ল্যান্ডের যে ইস্যুটা ছিল ফরেস্ট ল্যান্ড, দ্যাট ফরেস্ট ল্যান্ড হ্যাজ বিন অলরেডি অ্যালাউড, নাও শিফটিং অফ টাওয়ার্স উইল বি ডান। তো আমাকে যেটা তারিখ দিয়েছে ওরা বাই ডিসেম্বর অফ দিস ইয়ার দে উইল কমপ্লিট ইন অল ম্যানার।